হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে সেজে গুজে এসেছি তোমাদের সাথে কথা বলতে। দেখো, বাবানও রেডি হয়ে নিয়েছে, মানে আজকে আমাদের একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, তার জন্য দুপুরবেলায় যাচ্ছি। দুপুরেও খাওয়ার নেমন্তন্ন আছে, আর রাতে তো অবশ্যই যাব, তো তখনও তোমাদেরকে দেখাবো কেমনভাবে সেজে যায়। তো চলো, বাবানকে দেখো রেডি করে দিচ্ছি। আর আমি অ্যানিভার্সারিতে বাবা যে জুয়েলারিগুলো পেয়েছিলাম তার মধ্যে একটা নেকলেস পরেছি, আর এই ইয়াররিংসটা, এটাও আগে কিনেছিলাম। তা এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করে, আর তোমাদেরকে রাতে সমস্তটাই দেখানোর চেষ্টা করব। আর মামুনি এখন গেল, আমি আর সোমেন তখন গেছিলাম। এবার বাবান ঘুমিয়ে পড়েছিল, ওকে রেডি করে দিয়েছিলাম, বাট ও যেতে পারিনি, ও ঘুমিয়ে গেছিলো, তাই মামুনি ওকে দেখছিল, আর সাথে বাবা যায়নি। বাবা তো শরীর খারাপ তোমরা জানো, তো সেই জন্য বাড়িতেই রান্না হয়ে গেছিলো, তো সেটাই খেয়েছে। এবার একটু চেঞ্জ হয়ে, মানে চেঞ্জ করি, ফ্রেশ হয়ে নিই, চেঞ্জ করি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। কী হচ্ছে এগুলো? কী হচ্ছে দেখি, কী করছো তুমি দেখি একবার, সবাইকে একবার দেখিয়ে দাও কী করছো। কী করছো? ও আচ্ছা আচ্ছা। আর তুমি তুমি ওরে বাপরে, হয়েছে হয়েছে, তুমি বিয়েবাড়ি যাবে? পাগল হয়ে গেছে ছেলেটা গো। এই নুডলস নুডলস, এদিকে 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 তাকাও, তুমি বিয়েবাড়ি যাবে? ধুর, আমার কোনো কথাই শোনে না। বিয়েবাড়ি যাবে? তাকাও এদিকে তাকাও, তুমি বিয়েবাড়ি যাবে? তখন তো যাওনি, ঘুমিয়ে গেছিলে তো, তুমি জিন্স প্যান্ট পরে ঘুমিয়ে গেছিলে। এদিকে তাকাও, আমার দিকে তাকাও, তাকাও তাকাও, এদিকে তাকাও, বলো তো মা, মা এদিকে 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 বলো, মা বলো, মামা বলো, মামা মামা, তোর বলবেই না, বদমাইশ বদমাইশ, বলো বাবা বাবা, বলো, বলবে না, বলবে না, এখন মাথায় লেগে যাবে, কিন্তু মাথায় লেগে যাবে। তো আজকে আমার কস্টিউম হচ্ছে এই শাড়িটা, এটা একটা জারদোসি, মানে ব্রাসো কাপড়ের উপরে জারদোসি শাড়ি, আর এর সাথে ম্যাচিং ব্লাউজ এটা আছে, বাট এটা পরবো না আমি, আমি পরবো এটা, এই বোটনেকের এই কী বলে এটাকে, গোল্ডেন কালারের ব্লাউজটা পরবো। তো চলো একবারে রেডি হয়ে তারপর দেখা করছি। তো বিয়েবাড়ি যাওয়ার জন্য আমি একদম রেডি হয়ে গেছি, আর কেমন সেজেছি তোমরা দেখে নাও। আইলাইনার থেকে শুরু করে সব কিছুই ভালো করে দেখিয়ে দিলাম, আর এই যে কানবালা ইয়াররিংসটা এটা পরেছি, আর সাথে এরকম কয়েন চোকারটা পরেছি, আর এই লং চেনটা, ঠিক আছে? তো চলো এবার বাবান কেমন রেডি হয়েছে সেটা একবার দেখিয়ে দিই। দেখি তুমি এদিকে তাকাও, পালাচ্ছ কেন মাস্তান খেপুন, তাকাও এদিকে, তোমার একটা ছবি তুলে নি দেখি, খেলতেই ব্যস্ত। এবার আমরা বিয়ের মণ্ডপে চলে এসেছি, আর দূরে তোমরা কোণেকে দেখতে পাচ্ছ বিয়ের, আর এখানে তত্ত্বগুলো সাজানো রয়েছে, আর অনেক বেশি তত্ত্ব হয়েছে, তো সবগুলো এখানে রাখা সম্ভব হয়নি, কিছু অন্য জায়গায় রাখা হয়েছে, আর কিছু একটা রিচুয়াল এখানে চলছে। এবার সেই রিচুয়ালটা শেষ হওয়ার পর কোণেকে নিয়ে ঘরে যাওয়া হচ্ছে, আর তোমরা কাছ থেকে দেখে নাও কোণেকে একবার, কত সুন্দর লাগছে। আর এটা হচ্ছে মণ্ডপের ফুল ভিউটা, ওপর থেকে নিচ পর্যন্ত একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এর সাথে
কি বলবো, তোমার প্রজেক্টরের ব্যবস্থাও আছে, তো অনেক বড় বড় স্ক্রিন চারিদিকে লাগানো আছে যেখান থেকে খুশি বিয়ের রিচুয়ালগুলো দেখা যাবে, আর যেগুলো আগে হয়ে গেছে সেই পার্টগুলো এখানে সমস্তটাই দেখতে পাওয়া যাবে। তো ব্যাপারটা খুব ভালো, সব এক জায়গায় ভিড় করে কেউ থাকবে না, মণ্ডপের ওখানটা একটু ফাঁকা থাকবে আর সবাই যেখানে খুশি দাঁড়িয়ে সব জিনিসগুলোই দেখতে পারবে। আর এবার আমরা চলে এসেছি স্টলের কাছে, এখানে তোমার ফুচকা স্টল আছে, তারপর পকোড়া আর সাথে কফি, বাট আমরা কফি টফি খাইনি, শুধুমাত্র পকোড়াটা খেলাম। আর ফুচকার ওখানে খুবই ভিড় ছিল তাই যাইনি, একদম চলে এসেছি আমরা ডাইরেক্ট প্যান্ডেলে, খাবার প্যান্ডেলে। তো প্যান্ডেলের ভিউটাও একবার চারিদিক দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে নিচ্ছি। আর এটাই ফার্স্ট ব্যাচ, সবাই আস্তে আস্তে বসতে শুরু করেছে। আর ওই দেখো স্ক্রিনগুলো, তো এখানে একবার আমাদেরকেও দেখিয়ে দিলাম। তো এখানে ভালো খাওয়া দাওয়া হচ্ছে আর সাথে স্ক্রিনের মধ্যে বিয়ের রিচুয়ালগুলো দেখা হচ্ছে, বেশ একটা মজার ব্যাপার তাই না? খেতে খেতে আমরা যেমন বাড়িতে বসে টিভি বা মোবাইল দেখি, আর এখানেও বিয়ের যে শুভ কাজগুলো হচ্ছে সেগুলোও দেখছি আর সাথে খাওয়া দাওয়া করছি। আর এইখানে দেখো এখন লাইভ বরমালা শুরু হয়ে গেছে, তো সেটাই দেখা হয়ে গেল খেতে খেতেই, কোনো ব্যাপার নেই, মণ্ডপে যাওয়ার দরকারই পড়ল না। তো চলো আমরা বিয়েও দেখি আর এর সাথে খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিই, আর একে একে এবার সব কিছু পড়তে শুরু করেছে। তো চলো খাওয়া দাওয়া করে একবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বিয়ে বাড়ি থেকে এইমাত্র আমরা বাড়িতে চলে এসেছি, আর এখন বাবানকে খাওয়াবো, আর সাথে আমরা সমস্তটাই চেঞ্জ করব। বাবা যায়নি, বাবা বাড়িতেই ছিল, বাবার জন্য অল্প স্বল্প খাবার আমরা নিয়ে চলে এসেছি, আর বাকিরা সবাই গিয়ে খেয়েছে। তো প্রচণ্ড ভিড় ছিল, বাট রান্নাও খুব সুন্দর হয়েছে, খাওয়ার টাইমে যতটুকু পেরেছি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। আর আজকের এই ব্লগটা আমি এটুকুই রাখছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করো, আর নতুন কেউ এলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।